ফোনটা বেজে উঠল। তিন দিন পর কানেকশন এসেছে, তাও সব সময় লাইন পাওয়া যাচ্ছে না, ইন্টারনেটও কালে ভদ্রে মিলছে। তবুও মন্দের ভালো, প্রিয় মানুষজনের খোঁজ খবরটুকু অন্তত নেওয়া যাচ্ছে। অচেনা নাম্বার, ফোনটা ধরল বৃথা। অন্য প্রান্তে পুরুষ কণ্ঠ, কেমন আছো? একবারই চিনতে পারল পিতা, বুকটা ধক করে উঠল। কত বছর পর গলাটা শুনতে পেল, অথচ এক সময় একবেলা এই গলাটা শুনতে না পেলে পাগল পাগল লাগত। তাই নিয়ে কত ঝগড়া, কত মান অভিমান। আকস্মিক ফোনটায় কয়েক মুহূর্ত চুপ করেছিল পিতা। অপর প্রান্ত থেকে আবার ভেসে এলো, রিজু বলছি। ভালো, একদিন পর ফোন করায় অবাক হচ্ছে নিশ্চয়ই। আসলে টিভিতে দেখলাম পূর্ব মেদিনীপুরের অবস্থা তো তেমন ভালো নয়, চিন্তা হলো। মৃণালের কাছ থেকে অনেক বলে কয়ে তোমার নাম্বারটা জোগাড় করেই ফোন করলাম। ন্যাকা ন্যাকা শোনাবে হয়তো, তাও বলি, পরশু তোমাকে স্বপ্নে দেখলাম আমাদের সেই রুবি পার্কের বাড়িটায়, সেই ব্যালকনিটায়। আরো কারা কারা যেন ছিল, স্বপ্নটা ভাঙতেই না তোমার কথা খুব মনে পড়ল। তাই একটানা কথাগুলো বলে চুপ করে গেল রিজু। আমি ঠিক আছি, তুমি কেমন আছো? ওই চলছে, লকডাউন আমফান, এই সব নিয়ে যেমন থাকা যায় আর কি। তাছাড়া মায়ের শরীরটাও না তেমন ভালো নেই। এখনো তেমন জল ঘেঁটে চলেছেন? ওটা আর যাবে না। আচ্ছা তাহলে সাবধানে থেকো, আর নাম্বারটা ইচ্ছে হলে সেভ করে রেখো। রাখলাম। প্রায় 9 বছর পর কথা হলো রিজুর সঙ্গে। হিসেব করে দেখলো পৃথা, শেষ কথা হয়েছিল ডিভোর্সের দিন মাঝরাতে। বেহেট অবস্থায় ফোনে চিৎকার করছিল রিজু, গালাগাল, কান্নাকাটি, হুমকি। সময় ফোন কেটে অফ হয়ে গেছিল পৃথা, পরদিনই নাম্বার চেঞ্জ করে ফেলেছিল। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের বলে দিয়েছিল রিজুকে নম্বর না দিতে, তারাও সেই কথা অক্ষর অক্ষরে পালন করেছিল। যে কোনো সম্পর্ক ভাঙার ক্ষেত্রে কাছের মানুষরাই খুব তৎপর হয়ে ওঠে, এটা লক্ষ্য করেছিল বৃথা। প্রচুর দায়িত্ব নিয়ে ফেলে, যত না দুঃখ বা দুশ্চিন্তা তার অধিক প্রদর্শন একসময় বিরক্তির কারণ হয়ে ওঠে। সেসব অবশ্য বেশি দিন সহ্য করতে হয়নি বৃথাকে। ভাগ্যক্রমে সরকারি চাকরিটা মিলে যাওয়ায় পূর্ব মেদিনীপুরেই পোস্টিং, আর তারপর থেকেই এখানে। বাবা চলে যাবার পর কলকাতার বাড়ি বেঁচে বুঁচে দিয়ে এখানেই থেকে গেছে, তাও প্রায় 7 বছর হয়ে গেল। বিয়ে থাও করেনি আর পৃথা। কলেজের দু একজন কলিগ একটু প্রেম প্রেম হাব ভাব দেখিয়েছিল, রিজুর ফোনটা খুব আকস্মিক। নম্বর বদলানোর পর কয়েকবার কলকাতার বাড়িতে এসে ঝামেলা করেছিল রিজু। বাড়িতে ঢুকতে না পারলেও নিজ থেকেই চিৎকার চেঁচামেচি করত, এবং অবশ্যই মাতাল অবস্থায়। শেষে পাড়ার লোকজন, থানা পুলিশ এসব করে ব্যাপারটা সামলানো গেছে। চাকরিটা পাওয়ার পর কলকাতা ছেড়ে যেন হাঁপ ছেড়ে বেঁচেছিল পৃথা। রিজুর মদ খাওয়াটা কোনোদিন মেনে নিতে পারেনি পৃথা। মদ রিজু সহ্য হতো না, দুপাত্তর পেটে গেলেই সম্পূর্ণ অন্য মানুষ হয়ে যেত। মানুষ না, বলা যেতে পারে শয়তান, যেন একটা আস্ত রাক্ষসের ওপর ভর করত। মারধর, চিৎকার, চেঁচামেচি, এসব যেন রোজের রুটিন হয়ে গেছিল। সারাক্ষণ আতঙ্কে কাটত পিতা। নেশা কেটে গেলে পরের দিন রিজু ক্ষমা চাইত, কান্নাকাটি করত, দিব্যি দিত। দুদিন ঠিক, তারপরে আবার যেন যেই কার সেই। ভালো করে বুঝিয়ে, কেঁদে কেটে, রাগ করে, কোনো কিছুতে স্বভাবটা পাল্টানো যায়নি। অবশেষে ডিভোর্সের সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছিল পিতা। এখানে আসার পর বন্ধুদের মাধ্যমে খবর পেয়েছিল রিজু নাকি মদ খাওয়া ছেড়ে দিয়েছে, ওর অফিসের অতনুদাকে ধরে দিল্লিতে ট্রান্সফার নিয়ে নিয়েছে। পরে খবর পেয়েছিল আবার কলকাতাতেই ফিরেছে রিজু। সেও আর বিয়ে থা করেন, মায়ের সঙ্গেই আছে।
মদ খাওয়াটা আবার চালু করেছে কিনা সে বিষয়ে অবশ্য খবর পাইনি, নেওয়ার ইচ্ছেও হয়নি। দু একজন শুভাকাঙ্ক্ষী সম্পর্কটা আবার ঠিক করে নিতে বলেছিল পৃথাকে, কিন্তু পৃথা সে পথে হাঁটেনি আর। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এই থিওরিতে সে বিশ্বাস করে এসছে বরাবর। নম্বরটা চোখ বোলালো পৃথা, শেষে ডিজিটগুলি পরপর তিনটে নয়। নয় রিজুর লাকি নাম্বার ছিল, সেভ করল না। কল হিস্ট্রির ভিড়ে কিছুদিনের মধ্যে হারিয়ে যাবে নাম্বারটা, মনেও রাখতে চায় না পৃথা, কিচ্ছু মনে রাখতে চায় না, কিচ্ছু না। চোখ ফেটে জল এলো পৃথা, হাউ হাউ করে কেঁদে উঠল। কতদিন পর, কিসের কান্না জানে না পৃথা, বিরহের, সম্পর্কের বিফলতার, পরাজয়ের, অভিমানের, দুঃখের, কিচ্ছু না, কিচ্ছু জানে না পৃথা, শুধুই কাঁদছে, এটুকুই সত্যি। জানালার বাইরে তখন আকাশটা কালো হয়ে এসেছে, ঝড় থামলেও মেঘ কাটেনি, আবার বৃষ্টি এলো।